ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচন ঘনিয়ে আসছে, আমরা যেটিকে বলি যে নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে, অনেকে সেই ট্রেনে আছেন, অনেকে নেই, ট্রেন কতটা গতিশীল হলো, এলাকার মানুষ ভোটাররা, আপনার এলাকার ভোটাররা নির্বাচন নিয়ে কী বলছেন, সেখানে যারা বিএনপি বা যারা নির্বাচনে বাধা দিচ্ছেন বলে বা বয়কটের ঘোষণা দিয়েছেন, অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, তাদের আন্দোলনের কী প্রতিফলন আপনার এলাকায় দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে সামগ্রিকভাবে আপনি যদি একটু আপনার নির্বাচনী এলাকার পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে, আপনি আমার অনেক পুরনো পরিচিত একজন মানুষ, সুতরাং আপনাকে দীর্ঘদিন পরে দেখে আমার ভালো লাগছে, এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো ব্রাহ্মণবাড়িয়াতে চমৎকার নির্বাচনী পরিবেশ আছে, যারা নির্বাচন বয়কট করার কাজ করছেন তাদের তৎপরতা এখানে পরিলক্ষিত হচ্ছে, আমি পরিলক্ষিত হচ্ছে এমনটি নয়, আমার নজরে পড়েনি এবং আমি তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না এবং জনগণের মধ্যেও তাদের কোনো আছে বলে আমার মনে হয় না। এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে আমার আসনে, এতে কোনো সন্দেহ নাই, আমি এই ব্যাপারে বলতে পারি। এবং এখন পর্যন্ত এখানকার যে নির্বাচনী পরিবেশ তা কিছু কিছু অন্যান্য বিষয় ব্যতীত আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে যদি আপনার জোর জবরদস্তি ব্যবহারই আইন শৃঙ্খলা পরিস্থিতি একমাত্র বিবেচনার বিষয় হয়, তাহলে আমার এখানে চমৎকার পরিবেশ বিরাজ করছে। এখানে খুবই শান্তিপূর্ণভাবে প্রত্যেক প্রার্থী তার প্রচারণা চালিয়ে যেতে পারতেন। আর যদি ধরেন অবৈধ পথে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টার কথা বলেন, তাহলে আমি বলবো সেটা এখানে অনেকাংশই এই নির্বাচনী এলাকা তিনে বিরাজমান আছে, এখানে অবৈধ অর্থের ব্যবহারকারী আছেন অনেকেই এবং তারা পুরো পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য নির্বাচনী অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছেন। আদারওয়াইজ ইটস এ নাইস কনস্টিটুয়েন্সি এবং এভরিথিং ইজ গোয়িং ওয়েল। জি, অনেক ধন্যবাদ জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনি আছেন আমাদের সঙ্গে। একই আসনের ব্রাহ্মণবাড়িয়া তিন নির্বাচনী এলাকার বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী সোহেল মোল্লা, তিনি আছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকেও একটু শুনতে চাই যে জনাব সোহেল মোল্লা, আপনাদের এলাকায় নির্বাচনী এলাকায় দেখতে পাচ্ছি আমি আটজন প্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল, ন্যাশনাল পিপলস পার্টি, ইসলামী ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, সুপ্রিম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, এছাড়া স্বতন্ত্র আছেন একজন, অনেক অনেক প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আপনি এই যে নির্বাচনে অংশ নিচ্ছেন, আপনার কাছে নির্বাচনের পরিবেশটা কীরকম মনে হচ্ছে? সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে এবং এটিএন বাংলার সকল দর্শকদেরকে, পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর সৈয়দ আলহাজ সাইফুদ্দিন আহমেদ আল হাসানিকে। আমি যে প্রশ্ন করেছেন, আসলে বর্তমান এই পর্যন্ত পরিস্থিতি ভালো, আইন শৃঙ্খলা বা পরিস্থিতি সম্পর্কে প্লাস যেখানে যাচ্ছি কোনো সমস্যার সম্মুখীন হয় নাই, কিন্তু একটা প্রশ্নের ভোটারদের কাছে বারবার একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে সুষ্ঠু ভোট হবে কি না, এরা ভোট দিতে পারবে কি না। যখনই আমি গণসংযোগে যাই, যত এই পর্যন্ত শুধু একটা প্রশ্নের সম্মুখীন যে আমরা কি ভোট দিতে পারবো আদৌ, এই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তো আমি এটিএন বাংলার সকল দর্শকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানতে চাই যে যদি সুষ্ঠু একটা নির্বাচন হয় এই জাতির জন্য এবং আমাদের জন্য ভালো হবে আমি মনে করি, কারণ এই নির্বাচনটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আমি এটা বলতে চাই যে একটা ভালো নির্বাচন, যে 7 জানুয়ারি 2024 এই ভালো একটা নির্বাচন গঠন, সুষ্ঠু সুন্দর এবং বিশ্বের কাছে দরকার। আচ্ছা, আপনি বললেন যে নির্বাচন হবে কিনা মানুষের মনের মধ্যে এরকম সন্দেহ আছে বা মানুষ জিজ্ঞেস করে, কেন এই সন্দেহ মানুষের মনে, আপনার কি মনে হয়? এই সন্দেহটার কারণ হচ্ছে যে ওরা এক্সাম্পল দেয় যে বিগত দিনে যে নির্বাচনগুলি হয়েছে আমরা তো ভোট দিতে পারি নাই, আমরা কি এখন এবারের যে নির্বাচন এই নির্বাচনকে পারবো কিনা দিতে। তো আমি আমার পক্ষ থেকে, আমি একজন প্রার্থী হিসাবে আমি যথেষ্ট আশ্বস্ত করেছি যে
এবার যে নির্বাচন এটা অবশ্যই সুষ্ঠু এবং সুন্দর হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন, মানে আমি আশাবাদী। এবং আমরা এই সংবিধান, আমার সুপ্রিম পার্টি এবং আমরা সংবিধান বিশ্বাস করি, এই সংবিধানে বর্তমান এই সংবিধান অনুযায়ী নির্বাচন এটা দরকার, যার কারণে আমাদের পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা নির্বাচনে আমার যে এবং প্রত্যেকেই যতক্ষণে গণসংযোগ করেছি এবং যাচ্ছি প্রত্যেকেই আমি আশ্বস্ত করেছি যে ইনশাল্লাহ আপনারা উপস্থিত থাকবেন। আমি ব্যক্তিগতভাবে একজন প্রার্থী হিসাবে আমি আশাবাদী সুষ্ঠু এবং সুন্দর। ধন্যবাদ আপনাকে।